রামকিঙ্করের একটি ভাস্কর্য নিয়ে শান্তিনিকেতনে তুলকালাম তাকে ডেকে পাঠিয়েছেন রবীন্দ্রনাথ। শেষ বিকেলের আলো এসে খেলা করছে জাফরি ছুঁয়ে লাল মেঝেতে। সেই নরম আলোয় কোণার্ক বাড়ির বারান্দায় একলা বসে লিখছিলেন কবি। ঠিক তখনই কিঙ্কর এলেন। কার মূর্তি গড়েছ কিঙ্কর? আমি ওটাকে জ্ঞান দিয়ে বুঝতে পারি নে, স্বপ্নের ঘোরের মধ্যে ওই মূর্তি আমার কাছে এসেছিল। সেই মূর্তির মধ্যে কি কোনো প্রাণী আছে? আছে অথচ যেন নেই। মুখ না ঘুরিয়ে রবীন্দ্রনাথ কথা বলছিলেন ওর সঙ্গে। ফের জিজ্ঞেস করলেন, আমি যেন একটি মেয়ের মূর্তি দেখেছি মুখ নামানো। কিঙ্কর মৃদুস্বরে বললেন, হয়তো সে কাউকে চুমো খেতেই মুখ নামিয়েছে। রবি ঠাকুরের সামনে চুমো খাওয়ার কথাটা বলে ফেলে খুব অস্বস্তি হলো কিঙ্করের, গলা শুকিয়ে কাঠ। গ্রীষ্মের ছুটি চলছিল শান্তিনিকেতনে, কিন্তু বাড়ি যাননি রামকিঙ্কর। তার দিনমান কাটছিল নিভৃত শালবন, রোদ রাঙা শুনশান গোয়ালপাড়ার মেঠো আলপথ, ম্যাথর পল্লীর কলকল্লোলে রং তুলি ক্যানভাস নিয়ে। মহার্ঘ সব রাত পেরিয়ে যায় অন্ধকারে, স্পর্শের নির্মাণে। আশ্রমে খোলা আকাশের নিচে কংক্রিটের ঢালাইয়ে তেমন নির্মাণ দেখেই কিঙ্করের ব্যক্তিগত জীবন নিয়ে গুজবে মুখর শান্তিনিকেতন। এক ভোরে নিজের সেই ভাস্কর্য দেখে এলেন রবীন্দ্রনাথ। কবির ডাক পেয়ে কিঙ্করের মনে হয়েছিল এই বুঝি তাকে শান্তিনিকেতন ছেড়ে যেতে হবে। কানে বাজছে মাস্টারমশাই নন্দলালের কথা, রাতের স্বপ্নগুলোকে মনে রেখো কিঙ্কর, ভুলে যেও না, তেমন হলে স্বপ্ন ভেঙে গেলে উঠে স্বপ্নের কথা লিখে রাখবে। কোনো স্বপ্নই ভুলে যেও না, স্বপ্নে ছবি আসে কিঙ্কর, প্রতিমা আসে, স্বপ্ন আঁকবে। রবীন্দ্রনাথ এবার ফিরে তাকালেন অন্য মনস্ক কিঙ্করের দিকে, বললেন, একটি পাখি কি উড়ে যেতে চায় আকাশে? পাখা তার যেন সেই রকম তুলে দিয়েছে। কিঙ্করের চোখের পাতা ভিজে এলো, তিনি মুখ তুললেন না, খুব আস্তে কেবল বললেন, একটি মেয়ে পাখি হয়তো তার বুকের নিচেই আছে। কবি আর কিঙ্করের কথায় কথায় একসময় বিকেল ফুরিয়ে সন্ধে নামল। আকাশে সন্ধ্যা তারা, দূরের হাওয়ায় ভেসে আসছে এসরাজি পাকড়, ঝড় টেনে কেউ এক মনে বাজিয়ে চলেছে কবির বাহারে গাঁথা থামার এত আনন্দ ধ্বনি উঠিল কোথায়। এরপরও কথা এগিয়েছিল দুজনের, দুই শিল্পীর। কি কথা? বিশ্বভারতীর প্রাক্তনী সাগরময়ী ঘোষ লিখেছেন সেই কথালাপ। রবীন্দ্রনাথ রামকিঙ্করকে ডেকে বললেন, শোন, কাছে আয়, তুই তোর মূর্তি আর ভাস্কর্য দিয়ে আমাদের সবখানে ভরে দে, একটা শেষ করবি আর সামনে এগিয়ে যাবি, সামনে। এরপর আর কখনো ফিরে দেখেননি কিঙ্কর, হাওয়ার উজানে এগিয়েছেন তিনি, আর এগোতে গিয়েই নিয়ত তাকে দুঃখ দহনে পুঁততে হয়েছে। নিত্য ভাঙাগড়ার খেলায় তাঁর সহজিয়া জীবন নিয়ে ক্রমশই জল ঘোলা হল শান্তিনিকেতনে। তাঁর দরাজ গলার রবীন্দ্রনাথের গান শুনল না কেউ, বরং শান্তিনিকেতনে তর্ক তুলল তার জীবনচর্যা নিয়ে। কিঙ্করের তখন ঘরে বাইরে জীবন্ত মানুষের নেশা। জীবনে অনেক মেয়ে এসেছে এটা সত্যি, কেউ এসেছে দেহ নিয়ে, কেউ এসেছে মানসিক তীব্র আকর্ষণ নিয়ে, কিন্তু ছাড়িনি কাউকে, ধরেছি, আষ্টে পৃষ্ঠে ধরেছি, হজম করে ছিবড়ে করে ছেড়েছি। হজম করার মানে জানো? ও মন্ত্রটা আমার গুরুদেবের কাছে শেখা, তাঁর থেকে জন্ম নিয়েছে আমার অনেক ছবি, অনেক মূর্তি, অনেক কল্পনা আর অনুভব। আমার মডেলরা আমার বহু স্কেচে, ছবিতে, মূর্তিতে বেঁচে আছে, মডেলরা তো এইভাবেই বেঁচে থাকে। নিজের সম্পর্কে নির্ধিদায় এমন করে আর কবে,
কোন ভাস্করই বা অকপট হতে পেরেছেন? মডেলদের সঙ্গে রামকিঙ্করের সম্পর্ক নিয়ে নিত্য হাওয়ায় ছড়িয়েছে গসিপ। তার বিশ্বাস ছিল সব কিছুর মধ্যে যৌনতা আছে, যৌনতা ছাড়া সব কিছুই প্রাণহীন উসর। যখন কিছু দেখবে বাঘের মতো ঘাড় মুচড়ে ধরবে, পিছনে আর তাকাবে না। রবীন্দ্রনাথের এই কথা বারবার আওড়াতেন তিনি। এ ছিল যেন কিঙ্করের জপমালা। 75 সাল, ঋত্বিক ঘটক শান্তিনিকেতনে গিয়ে 16 মিলিমিটার রঙিন একটি তথ্যচিত্র করলেন কিঙ্করকে নিয়ে। অসুস্থ তবু গেলেন, প্রতি ফ্রেমে নিজের মতো করে ভেঙে চুরে দেখালেন ভাস্করকে। মাদল আর বাঁশির আবহে কোপাই নদীর ধারে আদিবাসী গ্রাম, অনম্র বুক, সুঠাম আর ভারী কোমরের সাঁওতাল মেয়ে, প্রেমের পর প্রেম জুড়ে ঋত্বিক যেন কিঙ্করের রোদছায়া মাখা আদুল ক্যানভাস এঁকে চলেছেন। রবীন্দ্রনাথের মতো রামকিঙ্করও চাননি শেষ সময় কলকাতায় চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হোক। একরকম জোর করে কিঙ্করকে কলকাতায় আনা হয়। শান্তিনিকেতন থেকে আসার দিন তাই জড়ানো গলায় স্বজনদের বলেছিলেন, যাচ্ছি শান্তিনিকেতন ছেড়ে, যাচ্ছি কিন্তু আর ফিরব না, রবীন্দ্রনাথও ফেরেননি। শিল্পীর যাবার বেলার কথাই সত্যি হল। কলকাতাতেই চলে গেলেন রবি ঠাকুরের ভাস্কর। মৃত্যুর দুদিন আগে তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সত্যজিৎ। ছাত্রের হাত ধরে কিঙ্কর বললেন, মানিক, একটা রিক্সা ডেকে আমাকে বাড়ি পৌঁছে দাও। সে ফেরা আর হলো কই, এক সময় চিতা নিভে গেল। ধোঁয়ায় ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চাঁদের শ্মশান, ধীরে ধীরে ঢেকে যাচ্ছে ওপারে খোয়াই, বন বনান্ত কোপাই পেরিয়ে গগনতল ছুঁয়ে থাকা দিগন্ত। একটু পরেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হল। মেঘের গুমট কেটে শুধু নীলিমায় দেখা দিল এক ফালি চাঁদ। শেষ হল দাহ, কিঙ্করদা চলে গেলেন। স্মৃতি বাঁশরে গাইতে বসে কেবলই উদাস হয়ে পড়ছেন মোহর, মানে কণিকা বন্দ্যোপাধ্যায়। কি গান, এমন দিনে কি শোনাবেন প্রিয় কিঙ্করদার স্মরণে? একটু আগেই নীলিমা গাইলেন সাহানা রাগে, হেরি অহরহ তোমারই বিরহ। ভাবতে ভাবতেই মোহরের কানে ভেসে আসছিল কিঙ্করদার দরাজ গলায় গান, মোর শবনতরীর কে তুই নে। মনে পড়ল কিঙ্করদার প্রিয় আরও একটা গানের কথা। আশ্রমের নাটকে কতবার যে বিশু পাগল সেজেছে কিঙ্কর, তাঁর স্মরণ সন্ধ্যায় সেই গানই গাইলেন মোহর। ও চাঁদ, চোখের জলের লাগলো জোয়ার দুঃখের পারাবারে। সুর নামল কোমল গান্ধার থেকে শুদ্ধ ঋষভে। আধার রাতে একলা এক পাগলের জন্য চোখের জলে তখন ভাসছে আদিগন্ত খোয়াই। আমার তরী